আপনি কি জানেন গলফ খেলার ক্ষেত্রে যে বলটিকে ইউজ করা হয় সেগুলোর উপরে কিন্তু আপনি অনেকগুলি গর্ত দেখতে পারবেন। কিন্তু আপনি কি এটা জানেন যে গলফ বলের উপরে সেই গর্তগুলি অ্যাকচুয়ালি কত সংখ্যায় রয়েছে? আশা করি আপনাদের মধ্যে অনেকেই জানে না। গলফ খেলার ক্ষেত্রে গলফের বলের উপরে কিন্তু অ্যাকচুয়ালি 366 ওরকম গর্ত রয়েছে এবং বলটিকে এরকম গর্ত গর্ত ডিজাইন করা হয় যাতে বলটি বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। আচ্ছা আপনি কি এইটা জানেন, চিলির আটাকামা মরুভূমিতে একটা কালাম্মা নামে শহর রয়েছে, যেই শহরটি 1570 খ্রিস্টাব্দ থেকে 1971 খ্রিস্টাব্দ অবধি কোনো বৃষ্টির এক্সপিরিয়েন্সই করেনি, যেটি কিন্তু কমপক্ষে 500 বছরেরও বেশি হয়ে গেছে। আপনাদের মধ্যে কারা কারা এরকম বৃষ্টিহীন শহরের কথা আগে শুনেছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাকে এই রকমই কিছু ইন্টারেস্টিং র্যান্ডম ফ্যাক্ট বলবো, যেগুলি আপনাকে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইন করবে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ফ্যাক্ট নাম্বার 10, মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয় মেকআপ প্রোডাক্ট হলো লিপস্টিক। কিন্তু আপনি কি জানেন ম্যাক্সিমাম লিপস্টিকে মাছের আঁশের উপজাতকে ব্যবহার করা হয়, যাকে বলা হয় পার্ল এসেন্স। এবং এটা দেখা গেছে যে অ্যাকচুয়ালি যে জিনিসটার জন্য মাছের আঁশটা চকচক করে, ঠিক সেই একই জিনিসই কিন্তু একজন মহিলার ঠোঁটকে শাইন করাতে সাহায্য করে থাকে। আর ঠিক এই কারণের জন্যই ম্যাক্সিমাম লিপস্টিকে মাছের আঁশের উপজাত ব্যবহার করা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 9, আমরা সকলেই বৃষ্টির সময় বজ্রপাত বা লাইটনিং স্ট্রাইক জিনিসটাকে এক্সপিরিয়েন্স করি, যেটি আমাদের সকলের হয়তো মনে হতে পারে যে খুবই রেয়ার জিনিস, খুবই কম পরিমাণে হয়। কিন্তু আপনি কি জানেন অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে পৃথিবীর মধ্যে 100 বার বজ্রপাত পড়ে যায়। এতক্ষণে হয়তো 200 বার বজ্রপাত অলরেডি পড়েও গেছে এবং প্রতিটি থান্ডার স্ট্রাইকে 300 মিলিয়ন ভোল্ট পর্যন্ত থাকতে পারে। এবং বজ্রপাতের সংখ্যা প্রতি সেকেন্ড হিসেবে কাউন্ট করলে প্রতিদিনে 8.6 মিলিয়ন বজ্রপাত আমাদের পৃথিবীর উপরে পড়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, অলিম্পিক হলো একটা বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা। এবং আপনারা যদি অলিম্পিকের ফ্ল্যাগটাকে নোটিস করেন, আপনারা দেখতে পারবেন যে অলিম্পিকের ফ্ল্যাগের উপরে 5 সার্কেল রয়েছে, যেটি কিন্তু 5 কালারের। কিন্তু আপনি কি জানেন এই কালারগুলিকে কিন্তু ভীষণ কেয়ারফুলি ভাবে সিলেক্ট করা হয়েছে, যার কারণটা হলো এই সার্কেলের মধ্যে যে কোনো একটি কালার আমাদের পৃথিবীর মধ্যে অবস্থিত যে কোনো দেশের ফ্ল্যাগের মধ্যে অবস্থিত থাকবেই। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন মিশরীয়দের প্রাচীন প্রায় ধ্বংসপ্রাপ্ত লিখন থেকে এটা আবিষ্কৃত হয়েছে যে প্রাচীন মিশরীয়রা হেড রেস্ট বা ঘুমানোর জন্য নর্মাল কোনো সাধারণ বালিশের ইউজ করতো না, তারা পাথরের বালিশে ঘুমাতো। ফ্যাক্ট নাম্বার 6, আপনাদের সকলের মনে এই প্রশ্নটা আসে যে মানুষ বিবর্তিত হয়ে এখন এত উন্নত হয়ে গেছে, তাহলে এখন বানররা কেন মানুষ হচ্ছে না? এর আসল কারণটা কি জানেন যে বানর থেকে কিন্তু মানুষ আসেনি। আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে 25-30 মিলিয়ন বছর আগে মানুষ এবং বানরের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল, কিন্তু তারপর থেকেই প্রতিটি প্রজাতি আলাদাভাবে বিবর্তিত হতে শুরু করে দিয়েছিল। আর ঠিক এই অ্যাকচুয়াল কারণের জন্যই মানুষ আজকে এখন এত উন্নত আর বানরের এখন বানর রয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 5, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা চা এবং কফি খেতে খুবই ভালোবাসে। কিন্তু আমি এতটা বলতে পারি, আপনারা যতই চা আর কফি খান না কেন, আপনাদের মধ্যে কেউই 1 বছর হয়তো চা আর কফির পিছনে 20,000 টাকা তো অন্তত খরচই করবেন না। শুনেই অবাক লাগছে তাই না, যে 20,000 টাকা চা কফির পিছনে? কিন্তু আপনি কি জানেন একজন অ্যাভারেজ আমেরিকান ব্যক্তি শুধুমাত্র কফির পিছনেই $1,092 প্রতি বছরে খরচ করে দেয়, যেটি কিন্তু $87,224 সমান। ফ্যাক্ট নাম্বার 4, আমরা সাধারণত একটা শহর থেকে আরেকটা শহরে যেতে গেলেই কমপক্ষে 1 ঘন্টা লেগে যায়। কিন্তু আপনি কি জানেন আপনি আপনার বাড়ির থেকে ড্রাইভিং শুরু করলে মাত্র 1 ঘন্টার মধ্যে স্পেসে পৌঁছে যাবেন? শুনে অবাক লাগছে তাই না, থিওরিটিক্যালি এটা কিন্তু সম্ভব। আপনি যদি মহাকাশের দিকে করে একটা স্ট্রেট লাইনে 60 কিমি/আওয়ার বেগে গাড়ি চালানো শুরু করে দেন, তাহলে আপনি সত্যি মহাকাশে পৌঁছে যাবেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন অ্যাপোলো 11 এর ক্রিউ মেম্বাররা তাদের মহাকাশ যাত্রার আগে ইন্স্যুরেন্স হিসেবে অনেকগুলি অটোগ্রাফ সাইন করে রেখেছিল? এবার আপনারা ভাবছেন যে এইটা আবার কেন করেছে, কারণ অ্যাপোলোর ক্রিউ মেম্বাররা যদি তাদের মহাকাশ যাত্রা থেকে ফিরে আসতে নাও পারে সেই সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, কারণ সেই সময় তাদের সাইন করা অটোগ্রাফগুলি তাদের পরিবার বিক্রি করতে পারবে আর্থিকভাবে সচ্ছল থাকার জন্য। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন ইংল্যান্ডের সমস্ত রাজহাঁস কিন্তু সেখানের রানীর অধীনের অন্তর্গত। ইংল্যান্ডের খোলা জলে সাঁতার কাটতে পাওয়া যায় যে কোনো দাবিহীন রাজহাঁস কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সেখানের রানীর। আর এটি একটি আইন সেখানে যেটিকে প্রথম মধ্যযুগীয় সময়ে তৈরি করা হয়েছিল, যখন রাজহাঁস থাকা মানে বোঝায় যে সেই ব্যক্তি আসলে ধনী ব্যক্তি। ফ্যাক্ট নাম্বার 1, আজ বর্তমানে আমরা সকলে কিন্তু অনেক প্রকারের সবজিকে দেখি। কিন্তু আপনি কি এটা জানেন যে সকল সবজির মধ্যে কোন সবজিটা সবথেকে প্রাচীন? মটরশুঁটি হলো সবথেকে প্রাচীনতম সবজি, কারণ এই প্রাচীনতম সবজিটি যে আজ থেকে প্রায় 8,000 বছরের বেশি সময় আগে প্রস্তর যুগের জনবসতিতে
উপস্থিত ছিল আর এই সবজিটিকে বহু শতাব্দী ধরে মানুষ চাষ করে আসছে। আপনাদের মধ্যে কারা কারা এটি জানতেন যে মটরশুঁটি হলো প্রাচীনতম সবজি, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এতটুকুনি। তো এইগুলি ছিল আজকের কিছু নলেজেবল ফ্যাক্ট। তো এবার আপনিই বলুন, আপনার এই ফ্যাক্টগুলির মধ্যে কোন ফ্যাক্টটিকে সবার থেকে বেশি ইন্টারেস্টিং আর নলেজেবল মনে হয়েছে? আর এর সাথে সাথে আপনার যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের আত্মবিশ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।